Hey guys, welcome to my channel Beauty Tips. আজ এই ভিডিওটা আমি বাংলাতে বানাবো, তো টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কিসের উপর আমি এই ভিডিওটা বানাচ্ছি। হেয়ার স্ট্রেটনিং সম্পর্ক যাবতীয় যা যা আছে, ট্রিক্স আছে, টিপস আছে, সেই সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করবো। লেটস গেট স্টার্টেড। তো স্ট্রেটনিং চুলের কিছু প্রসেস আছে যেগুলো ফলো করলে 85% পর্যন্ত চুলের ক্ষতিটা আটকানো যায়। চুলের ক্ষতি মানে কি হয়, স্প্লিটিংস হয়, হেয়ার ফল হয়, ড্যান্ড্রফ হয়, চুল পড়তে থাকে, চুল ভেঙে যায় মাঝখান থেকে, সেই প্রবলেমটা আটকানো যেতে পারে। কিছু প্রসেস আছে সেই প্রসেস গুলোকে ফলো করলে, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আছে, তো আমি সেই সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো, তো এই ভিডিও পুরো দেখতে থাকো। এবার কিছু জিনিস বলবো যেগুলো নিয়ে অনেকের ভুল ধারণা আছে আর সেগুলো ভুল। যেমন এক হচ্ছে শ্যাম্পু করতে হয়, শ্যাম্পু করা চুলে অবশ্যই স্ট্রেট করতে হয়, শ্যাম্পু না করলে চুলের ভেতরে যে ডার্ট থাকে সেগুলো স্ট্রেট করলে চুলের মধ্যে বসে যায়, যার কারণে স্প্লিটিংস এর প্রবলেম খুব চলে আসে। স্প্লিটিংস হয়, হেয়ার ফল হয়, চুল মাঝখান থেকে ভেঙে যায়, সেটাও কিন্তু খুব বড় প্রবলেম। তো অবশ্যই চুল ভালো করে পরিষ্কার করে তারপরে স্ট্রেটনিং করা উচিত। দুই, অনেকের ভাবনা যে কালারিং করতে গেলে বা স্ট্রেটনিং করতে গেলে চুলে কন্ডিশনার বা সিরাম ইউজ করতে নেই, কিন্তু এটা একদম ভুল ধারণা। যখন তুমি শ্যাম্পু করছো তোমার চুলে যে নিজস্ব একটা ময়েশ্চার থাকে সেটা শ্যাম্পু ধুয়ে ফেলে দেয়, যার কারণে যখন আমাদের চুল ড্রাই হতে থাকে তখন সেই চুলটা এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চার টানার চেষ্টা করে, কিন্তু সেটা করে তো তাই জন্য আমাদের একটা এক্সটার্নাল ময়েশ্চারাইজার দিতে হয় চুলকে, যাতে আমাদের চুলটা ড্রাই না হয়ে যায়, স্প্লিটেন্স না হয়, হেয়ার ফলের প্রবলেমও না হয়। তো তার জন্য কন্ডিশনিং খুব ইম্পর্টেন্ট। আমি দুটো কন্ডিশনার ইউজ করি, যেটা হচ্ছে রেজুভিনেটেড ভলিউম ফর থিনিং হেয়ার, আরেকটা হচ্ছে রিজেনারেটিভ রিপেয়ার ফর এক্সট্রিমলি ড্যামেজ হেয়ার। এটা বেশি ভালো কারণ এই টেক্সচারটা খুব ক্রিমি, চুলটাকে ইনস্ট্যান্ট একটা সফটনেস দেয়, একটা স্মুথ করে দেয় চুলটাকে, যেটা আমি খুব পছন্দ করি। এটা এটা অতটা দেয় না, এটা টেক্সচার অতটা ক্রিমি নয়, যার কারণে চুলে যদি এটা অ্যাপ্লাই করি তাহলে বেশি দিন স্টেও করে না, মানে অ্যাটলিস্ট 7 আওয়ার্স এটা স্টে করে আর এটা স্টে করে 1 দিন অব্দি। তো আই লাইক দ্যাট। নাম্বার 3, তেল চুলে কখনো স্ট্রেট করা উচিত না। চুলে তেল দিয়ে যদি তুমি স্ট্রেট করো তাহলে ওই যে হিটটা তেলের মাধ্যমে বেশি স্প্রেড হয়ে যায়, স্প্রেড হয়ে যদি স্ক্যাল্পে চলে যায় তাহলে স্ক্যাল্পের পক্ষে খুব ক্ষতি করে, যেটা নতুন হেয়ার গ্রোথের জন্য খুবই ক্ষতিকর জিনিস। তো অবশ্যই তেল দেওয়া চুলে কখনো স্ট্রেটনিং করতে নেই। 4, ভেজা চুলে কখনো স্ট্রেটনিং করা উচিত না। যখন চুলে আমাদের ভেজা থাকে তখন আমাদের এই চুলের ডাওয়াগুলো খুব আলগা হয়, যার কারণে স্ট্রেটনিং করার সময় টান পড়ে আর এগুলো আসান হিসেবে ভেঙে যেতে পারে, যার কারণে হেয়ার ফলের প্রবলেম হয়। আর তুমি একটা জিনিস, যেটা ভেজা চুলে স্ট্রেট করলে চুল বেশি ড্রাই হয়ে যায়, স্প্লিটিং দেখা দেয়, যেটা একদম ভালো নয়। ভেজা চুল থাকলে সেটাকে প্রপারলি শুকো, গ্লো ড্রাই করো, তারপরে শুকোনোর পরই স্ট্রেটনিং করা উচিত। 5, এভরিডে স্ট্রেটনিং করা একদম উচিত নয়, মানে একদমই নয়। এভরিডে স্ট্রেটনিং করলে চুলের স্ট্রেটনিং করলে তো চুলের ক্ষতি হয়, আর সেটা যদি এভরিডে করতেই থাকি তাহলে সেটা চুলের ক্ষতিটাকে ডাবল করে দেয়, সেটা আমরা চাই না। আমি যে এই ভিডিওতে বলবো যে প্রসেস বলবো, সেই প্রসেস ফলো করো তোমার চুল 5 দিন অব্দি স্ট্রেট থাকবে, তো এইটাকে মেনটেন করবে যে প্রতিদিন যাতে স্ট্রেট করতে না হয়। নাম্বার 6, আয়রন বা আতিপাতি স্ট্রেটনার যেন কখনো ইউজ না করো। আয়রনটা বলি, আয়রন হচ্ছে জামা কাপড়ের জন্য, আমাদের চুলের জন্য নয়। আমি নিজে করেছি আয়রন দিয়ে, আমি আগে করতাম আয়রন দিয়ে, আমি খেয়াল করেছিলাম আমার জাস্ট 1 উইকে চুলে আমার স্প্লিটেন্স হয়ে গেছিল, চুল পড়ছিল অস্বাভাবিকভাবে, যেটা আমরা চাই না। তো আয়রনটাকে অ্যাভয়েড করো। স্ট্রেটনারের কথা বলি, 300 টাকা দামি স্ট্রেটনার পাওয়া যায় বাজারে, দামি 5000 টাকা তো স্ট্রেটনার পাওয়া যায়, আর মিডিয়াম 1500 থেকে স্টার্ট করে 2500-এর মধ্যেও স্ট্রেটনার পাওয়া যায়। তো কম দামিটা তো বারণই করছি, বেশি দামিটাও বলছি না, কিন্তু মিডিয়ামটা দামের স্ট্রেটনার কিনতে ট্রাই করো, কারণ ওই স্ট্রেটনার গুলো খুব ভালো হয় চুলের জন্য, চুলের বেশি ক্ষতি করে না, কেরাটিন প্লেট থাকে, চুলটাকে ভালো সফট বানিয়ে দেয়। তোমরা রিলেট করে পারবে যে একটা 300 টাকা দামের স্ট্রেটনার ইউজ করে স্ট্রেট করার পর চুল যেরকম সফট হচ্ছে, একটা 1500 বা 2000 টাকা দামের স্ট্রেটনার ইউজ করে চুলটা কতটা সফট হয় তোমরা রিলেট করতে পারবে। ফিলিপস এর ভালো ভালো স্ট্রেটনার আছে, কেরা, শাইন, রেঞ্জের, যেগুলো যে যার মধ্যে আমি একটা ইউজ করি সেটা খুবই ভালো, আর সেটা আমার চুলটাকে বেশ প্রোটেক্টও করে আর আমার চুল ড্রাইও হয় না। নাম্বার 7, চুল যখন স্ট্রেট করছো তখন অবভিয়াসলি একটা হিট প্রোটেক্টর ইউজ করা উচিত। হিট প্রোডাক্টটা কি করে, আমাদের চুলটাকে ড্রাই হওয়ার থেকে বাঁচায়, কারণ এমনি যদি তুমি স্ট্রেট করো চুল তো ড্রাই হবে, কিন্তু এটা ক্রিমি ফর্মুলা চুলে অ্যাপ্লাই করার পর তারপর যদি তুমি স্ট্রেট করো তাহলে চুলটার ক্ষতিটা অনেকটা পর্যন্ত আটকানো যায়। অবশ্যই হিট প্রোটেক্টর ইউজ করা উচিত। তো আমি অ্যাজ এ হিট প্রোটেক্টর দুটো জিনিস এখানে বলবো যেটা তোমরা ইউজ করতে পারো অ্যাকর্ডিং টু ইউর হেয়ার টাইপ। তো ড্রাই হেয়ারের জন্য এইটা অয়েল রিপ্লেসমেন্ট, প্যান্টিনের অয়েল রিপ্লেসমেন্ট,
আর যদি তোমার অয়েলি হেয়ার থাকে তাহলে তুমি এটা ইউজ করতে পারো, পতঞ্জলির অ্যালোভেরা। যে দুটোর মধ্যে পার্থক্য কি বলি, এটার যে টেক্সচারটা খুব ক্রিমি আর এটার টেক্সচারটা অতটা ক্রিমি নয়। এটা চুলটাকে বেশি দিন স্ট্রেট রাখে, 4 to 5 days রাখে, আর এটা 2 to 3 days রাখে স্ট্রেট। তো ইয়া, এবার শুরু করা যাক। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই কোমটা, যেটা খুবই জরুরি, কারণ এটা চুলটাকে ট্যাঙ্গলস ক্লিয়ার করে যখন আমি চুলটাকে স্ট্রেট করি, আর এটা এটা ভালোভাবে হিটটাকে স্প্রেড করে, যার কারণে চুলটা ভালো ভালো অনেকদিন স্ট্রেট থাকে। তো এটা মাস্ট হ্যাভ। তো এটা একটা কিনে নিও, এটা বেশি দাম না, এটা 10 টাকা দাম। আর আমি এখানে ইউজ করছি ফিলিপসের কেরা শাইন হেয়ার স্ট্রেটনার। আমি এটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। এবার কি করবো, চুলের 3টে সেকশন করে নেবো। স্টার্ট করবো নিচের সেকশন থেকে, যাতে আমাদের আমার সুবিধা হয়। তো আমি এটাকে এবার অন করব। অন করে আমি এটাকে 50 সেকেন্ডস এর জন্য ছেড়ে দেবো, তাতে যাতে ভালো করে হিট হয়। 50 সেকেন্ডস হওয়ার পরে আমি এটাকে ইউজ করব চুলে। এবার আমি চুলটাকে সেকশন করব 3টে, নিচটা করবো ছেড়ে। এবার আমি এটা নিলাম প্যান্টিনের হেয়ার রিপ্লেসমেন্ট। আরেকটা জিনিস, যখন আমি এই প্যান্টিনের অয়েলটা লাগাচ্ছি তখন আমি একটু বেশি পরিমাণ লাগাবো এই তলার পোর্শনে, কারণ তলাটাই বেশি এক্সপিরিয়েন্স হয়। তো একটু তলাতে একটু বেশি, আমার না অল্প বেশি না, তবে চুলটা ব্যাচবেস করবে। আমার স্ট্রেটনার গরম হয়ে গেছে, এবার আমি এটাকে অল্প অল্প করে সেকশন নিব। আর হ্যাঁ, একদম স্ক্যাল্পের সামনে থেকে যেন না, একটু স্ক্যাল্প থেকে ছেড়ে এতটা ডিস্টেন্স ছেড়ে স্ট্রেট করব, আস্তে আস্তে ধীরে ধীরে। তাড়াহুড়ো করা একদম যাবে না, কারণ অনেককে দেখেছি তাড়াহুড়ো করে 5-6 বার মেরে নেয়, যে তাদের আলটিমেটলি না কিছুই হয় না, বরং স্টোরের ক্ষতি হয়। তো এরকম করে আস্তে আস্তে, আর এক একটু স্ট্র্যাপে ম্যাক্সিমাম 3 বার, তার বেশি নয়। তিনবারই এত ভালো এই ফিকশনটাকে নেব। এরকম করে ধীরে ধীরে হাতে টাইম নিয়ে করতে হবে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এভাবে আমার চুলটাকে স্ট্রেট করি। আর আরেকটা কথা, ছোট টিপস, ওপরের সেকশনটা যখন আমি স্ট্রেট করলাম, তখন আমি ভিডিওটা দেখাইনি, যখন আমি ওপরে সেকশনটা স্ট্রেট করি তখন প্যান্টিন বা যে কোনো যদি যেটা নিই আর কি হেড প্রোটেক্টর হিসাবে, সেটা খুবই অল্প নিই। কারণ অল্প নিলে তাহলে এই যে চুলে ফুরফুরেনেসটা একটা দেখতে পাচ্ছ সেটা থাকবে, না হলে বেশি নিয়ে ফেললে চুলটা একদম বসে যাবে, এই মানে এরকম টাইপের বসে যাবে, সেটা একদম মানে ভালো লাগে না দেখতে, মনে হয় চুলে তেল মেখেছে এরকম টাইপস লাগে। এবার আমি ইউজ করব চুলে সিরাম হিসাবে। এই সিরামটা কেয়া সেটের অ্যারোম্যাটিক স্পাস সিরাম, এটা খুব ভালো। এটা
সেম জিঞ্জারের মতো একটা সেন্ট আছে যেটা আমার খুব ভালো লাগে। আর এটা খুব লাইট ওয়েট, কারণ আমি অলরেডি প্যান্টিন একটা হেভি ক্রিমি জিনিস ইউজ করেছি, তো আমি চাই যে এবার যেটা ইউজ করবো সেটা লাইট ওয়েট হোক। এটা এরকম করে আমি জাস্ট চুলটাকে সেট করে দেবো, আর কিছু করবো না। এই যে একটা দেখতে পাচ্ছ একটা শাইন এলো, সেই শাইনটাই মেন হচ্ছে স্ট্রেটনিং এর। এবার বলবো যে কি করে স্ট্রেট চুলটাকে বেশি দিন ভাবে স্ট্রেট রাখবে। সেটা হচ্ছে এক, একদম টাইট ভাবে টাই করবে না চুল, কারণ টাইট ভাবে টাই করলে চুলটা বেন্ড হয়ে যায়। দুই হচ্ছে যখন স্নান করতে যাবে তখন হালকা করে চুলটাকে হালকা একদম হালকা করে বেন্ড করে এরকম করে খোপা টাইপের করে এখানে ক্লিপ দিয়ে আটকে রেখে তবে যাবে, চুলে জল লাগলেই স্ট্রেটটা চলে যাবে। বাইরে বেরোনোর সময় অবশ্যই সিরাম লাগিয়ে বেরোবে। তোমার ডেস্টিনেশন পৌঁছানোর আগে যদি প্রচুর ট্রাভেল করতে হয় তাহলে অবশ্যই চুলটাকে কভার করবে একটা স্কার্ফ দিয়ে, না হলে চুলে ট্যাংলস পড়ে যাবে, ডার্ট চুলে ধুলো বালি সব একাকার করে দেবে, চুলটা স্টাইলটাও নষ্ট হয়ে যাবে। চুলে যে এত সুন্দর একটা শাইন দিচ্ছে সে শাইনটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, চুলে ড্রাই লাগবে, স্মুথনেস হবে। যদি তোমার মাথায় প্রচুর ঘাম হয় তাহলে অবশ্যই চুলটাকে ধুয়ে ফেলবে, কারণ ঘাম চুলের জন্য একদমই ভালো নয়। ঘাম চুলে থাকলে, ঘাম স্ক্যাল্পে থাকলে তার জন্য হেয়ার ফল প্রচন্ড হয়।